হ্যালো বন্ধুরা, আসছিলাম আমি এখন কাশিমপুর কারাগার বা জেলখানা বলে, শ্রীঘর বলে বলে অনেকে সাহিত্যিক ভাষায়, আবার বলে নিবাস, কারাগার নিবাস সব কিছু মিলে। বন্ধুরা, ছোট ভাইকে দেখতে আসছিলাম, কোর্টে গেছে, কিছু জামা কাপড় দিয়ে গেলাম। পরিবেশের কারণে অল্প বয়সী ছেলেমেয়েরা অপরাধের সাথে জড়িত হয়। কাউকে যদি কারাগারে দেখতে আসা হয়, তাহলে সেটা ভিন্ন রকম এক অনুভূতি বা বাস্তব জীবনের অভিজ্ঞতা। এই অনুভূতিটা বলে বোঝানো 50% সম্ভব। দুপুরে রৌদ্রে হাঁটছি কাশিমপুর কারাগার দিয়ে, একা হাঁটছি। রৌদ্রের মধ্যে হালকা বৃষ্টি পড়ছে, আমার পরিবারের মানুষ আমার ভাবনায় কাউকে আনতে পারিনি, শুধু আমার ভাইপোকে আমার ভাবনা আনতে পেরেছি, তাছাড়া কেউ আসে। আমার বাবা আমার ভাবনায় কিছুটা এসেছে, পার্থক্যের শেষ পর্যায়ে সেও মানসিক শারীরিক অসুস্থ, নইলে সেও আসতো না, অসুস্থ না হলে সেও আসতো না। আমার ভাবনায় কেউ ভাবুক বা আমার ভাবনায় কেউ আসুক, সেটা আমি নিজের মতো করে আমি চাই না, কারণ সবাই স্বাধীনভাবে চলুক। ধন্যবাদ বন্ধুরা, আপনারা
নিচে কমেন্ট করলে খুশি হব। ভীষণ রকম ক্লান্ত লাগছে বন্ধুরা।